তো ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস। তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আর এই ভিডিওটিতে দেখাবো যে, দেখো বন্ধুরা, আমার হাতে যে মোবাইলটা আছে, তো এই মোবাইলটার আমি কীভাবে প্রাইভেসি সেট করে রেখেছি, তো ঠিক সেভাবে মোবাইলের প্রাইভেসি কীভাবে সেট করে রেখেছেন ঠিক সেটাই দেখাবো এই ভিডিওটিতে। তো প্রাইভেসি মানে হচ্ছে, যখনই আমরা কোনো প্লে স্টোর থেকে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট ইনস্টল করি, তখন সেই ওয়েবসাইটে আমরা কী কী পারমিশন দিই এবং সেই অ্যাপ্লিকেশানে আমরা কী কী পারমিশন দিই। যেমন ধরুন, একটা কোনো ফটো হাইড করার অ্যাপ্লিকেশান, তো সেই ফটো হাইড করার অ্যাপ্লিকেশানে আমরা সেই শুধু ফটোরই পারমিশন দিচ্ছি না, আর অন্য কিছু পারমিশন দিচ্ছি, সেই সব কিছু দেখাবো এই ভিডিওটিতে। তাই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে নতুন হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। তো এর জন্য চলে আসবেন মোবাইলের সেটিংসে। মোবাইলের সেটিংস আসার পর এখানে সার্চ করবেন প্রাইভেসি। প্রাইভেসি সার্চ করার পর এখান থেকে ক্লিক করবেন প্রাইভেসিতে। প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন পারমিশন ম্যানেজার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে মোবাইলে কোন কোন কী কী আছে সব এখানে দেখতে পাবেন। দেখুন আমার এখানে বডি সেন্সার, ক্যালেন্ডার এবং কল লগ, ক্যামেরা, কন্ট্যাক্ট, লোকেশন, মাইক্রোফোন, এখানে আর অনেক কিছুই আছে। তো এখান থেকে যদি আমি আমার ক্যামেরাতে ক্লিক করি, ক্যামেরাতে ক্লিক করার পর দেখুন কোন কোন অ্যাপ্লিকেশান থেকে ক্যামেরা ব্যবহার করা হয়েছে সব এখানে শো করছে। তো এখানে ক্যামেরা, তারপর এখানে ক্রোম ব্রাউজার, ফেসবুক, গুগল। তো যদি আমি এখান থেকে চাই যে আমি একটা অ্যাপ্লিকেশান থেকে আমার ক্যামেরার পারমিশন বন্ধ করতে, তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করার পর এখানে অ্যালাউ করা থাকবে, তো এখান থেকে ডিনাই করে দেবেন। ডিনাই করলে দেখবেন এখান থেকে সেই অ্যাপ্লিকেশানটা রিমুভ হয়ে যাবে, এখান থেকে সেই অ্যাপ্লিকেশানটা আসবে না। তো দেখুন এই অ্যাপ্লিকেশানগুলোতে কিন্তু আমার নেচারগুলোতে ক্যামেরার পারমিশন দেওয়া নেই, সেই জন্য অ্যাপ্লিকেশানগুলো এখানে নেই। আর যে অ্যাপ্লিকেশানগুলোতে আমার ক্যামেরার পারমিশন দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশানগুলো এখানে উপরে রাখা আছে। তো এখান থেকে ঠিক শুধু ক্যামেরাই নয়, এখান থেকে দেখুন কন্ট্যাক্ট, লোকেশন, মাইক্রোফোন এইসবে ক্লিক করতে পারেন। তো আমি যদি লোকেশনে ক্লিক করি, তো দেখুন আমার এই অ্যাপ্লিকেশানগুলোতে আমার লোকেশনের পারমিশন দেওয়া আছে। তো এখান থেকে চাইলে যে পারমিশন দেওয়া থাকবে সেই পারমিশনগুলো কিন্তু এখান থেকে বন্ধ করতে পারেন। তো আমি যদি এখান থেকে ডিনাই করে দিই, দেখুন এই অ্যাপ্লিকেশানটা থেকে পারমিশন আমার বন্ধ হয়ে গেছে, লোকেশনের পারমিশন। অ্যাপ্লিকেশানগুলো যেটা থাকবে সেখান থেকে যেটাই দেখবেন যে এখানে পারমিশনের কোনো প্রয়োজন নেই, সেখান থেকে কিন্তু পারমিশনটা অফ করে দিতে পারেন। তারপর এখানে নিচে পেয়ে যাবেন শো পাসওয়ার্ড। তো এই শো পাসওয়ার্ড যদি ক্লিক করেন, তো দেখুন আমি যে স্ক্রিন লকটা দিয়েছি সেই স্ক্রিন লকটা আমি যদি টাইপ করি, তো আমার সামনে যদি কেউ থাকে তো সে দেখতে পেয়ে যাবে যে আমি এখান থেকে কী কী স্কিম লক টাইপ। এখান থেকে যে অ্যাপসের পারমিশনগুলো দেওয়া থাকবে সেই পারমিশনগুলো এখান থেকে অফ করে দেবেন, যে যেটাই দেখবেন যে কোনো পারমিশনের এখানে দরকার নেই, তো সেই পারমিশনগুলো এখান থেকে অফ করে দেবেন, তাহলে হয়ে যাবে। আবার যখন দেখবেন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করছেন, তখন দেখছেন যে কোনো কিছু অ্যাপ্লিকেশান দেখবেন, অ্যাপ্লিকেশানে দেখবেন যে কোনো পারমিশন চাইছে, সেটার কোনো কাজেই নেই, তো সেই পারমিশনটা অ্যাপ্লিকেশানে দেবেন না। ঠিক সেটাই আজকের ভিডিওটি এই ধরনের ছিল। তো ভিডিওটি কেমন লাগলো সেটা একটি কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।